সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে ইমো অ্যাকাউন্টের পিপুল ইউমেনো এই অপশনটি বন্ধ করে দিতে পারবেন তো চলুন এই অপশনটির কাজ কি এবং কিভাবে বন্ধ করবেন সে বিষয়ে আমি আলোচনা করব তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনি আপনার ইমো অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর আপনি চ্যাটলিস্ট থেকে খুঁজে বের করবেন পিপুল ইউমেনো পিপুল ইউমেনও এখানে দেখতে পাচ্ছেন আমাকে বিশজন নতুন বন্ধুকে সাজেস্ট করা হয়েছে এখানে তো আমার এই বন্ধুগুলোকে আমি চাইলে এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে অ্যাড করে করে নিতে পারবো আমি আমার অ্যাকাউন্টে আর না চাইলে আমি ক্রস করে দিতে পারবো তো এখানে আপনাকে সাজেস্ট করা হবে আপনার বন্ধুর বন্ধুদেরকে অর্থাৎ আপনার সাথে অ্যাড আছে এমন ব্যক্তির বন্ধু যারা রয়েছে অর্থাৎ তাদের কন তার কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তাদেরকে সাজেস্ট করা হবে আপনাকে এটি আমরা এই সেটিংসটি বন্ধ করতে হলে আমাদেরকে ক্লিক করতে হবে আপনি স্ক্রোল ডাউন করে চলে আসবেন নিচে তারপরে এখানে লেফট কর্নারে প্লাস চিহ্নতে ক্লিক করবেন তারপর এরকম একটি ট্যাব আসবে এই ট্যাব থেকে আপনি ক্লিক করবেন মোর অপশনটিতে মোর অপশনটিতে ক্লিক করলে আপনি সেটিংসে চলে আসবেন এখান থেকে আপনি সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন তো সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে আরও কিছু সেটিংস আসবে এখান থেকে আপনি ক্লিক করবেন ফাংশানস এই অপশানটিতে ফাংশন অর্থাৎ আমরা ফাংশান থেকে বন্ধ করতে চাচ্ছি যেহেতু সেহেতু আমরা ফাংশানে ক্লিক করব ফাংশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিপুল ও বাটনটি অন রয়েছে তো এখানে হোয়েন ওপেন ইউ উইল বি রিকমেন্ডেড টু আদার্স অ্যান্ড আদার্স উইল বি রিকমেন্ডেড টু ইউ অর্থাৎ আমি যখন এই বাটনটি ওপেন রাখবো তখন আমাকে সাজেস্ট করা হবে আমার বন্ধুর বন্ধুদের কাছে এবং আমার বন্ধুর বন্ধুদেরকে আমার এখানে সাজেস্ট করা হবে আমি যদি এটা বন্ধ করে দেই তাহলে এটার আমার পিপুল ইউমেনো অপশানটিতে আসবে না প্রথমে আমি দেখিয়েছি বিশজন নতুন বন্ধুকে আমাকে সাজেস্ট করা হয়েছে তো আমি এই বাটনটি অন রাখার কারণে এটা হয়েছে আমি যদি এটা অফ করে দেই তাহলে কিন্তু আমাকে সাজেস্ট করা হবে না এভাবে আপনি আপনার প্রোফাইলে যদি প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকে অবাঞ্ছিত আপনি তাহলে অবশ্যই এই অপশনটি বন্ধ করে দিবেন এই অপশানটি বন্ধ করে দিলে আপনাকে কেউ আর ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না বা আপনি কারো প্রোফাইলে সাজেস্ট হবেন না যেহেতু আপনি সাজেস্ট হচ্ছেন সেহেতু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে আর আপনি যদি সাজেস্ট না হন তাহলে আপনাকে প্রচুর পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্টের জ্বালাতন ভোগ করতে হবে না আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বাটন আইকনে প্রেস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ